السلام عليكم ورحمة الله تعالى وبركاته شوف দর্শক মণ্ডলী আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চলছে পবিত্র রমাদান আর এই রমাদানে আমরা আছি এক বিশেষ জায়গায় এবং বিশেষ কিছু মুহূর্ত শেয়ার করব আপনাদের সঙ্গে তো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আজকে আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ আতাউর রহমান ভাই এই দেখতে পাচ্ছেন ভাইজান আমাদের সঙ্গে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সাথে আছেন এই তো আমাদের প্রিয় ভাই সাবিতুর রহমান السلام عليكم ورحمة الله وعليكم السلام ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চমৎকার হাসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র জালকুড়ি বৃষ্টিধারা এবং এমন একটা এলাকাতে আছি যে এলাকাটা খুবই শান্ত এবং খুবই নীরব এবং শুধু কি বলবো এই মুহূর্তে শুধু আকাশে দেখা যাচ্ছে পাখিদের আনাগোনা এবং পাখিদের কলরব এবং পাখিদের কিচিরমিচির ডাক মাশাআল্লাহ খুবই চমৎকার এবং মুগ্ধ হওয়ার মতো তো দর্শক মণ্ডলী যে জায়গাটাতে আছি জায়গাটা খুবই দেখার মতো একটা জায়গা এবং খুবই চমৎকার একটা জায়গা এবং এখানে বেশ কিছুদিন ধরে আছি রমজান প্রথম রমাদান থেকেই আমরা এখানে খতমে তারাবিহের নামাজ আমরা পড়িয়েছি আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন আমাদের জন্য আরেকটা বিষয় এই এলাকার মানুষগুলো খুবই ভালো আলহামদুলিল্লাহ প্রত্যেকেই খুবই ভালো তো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সময়ে সময়ে সব কিছুই আপনাদেরকে দেখানো হবে আপনারা আমাদের সঙ্গেই থাকুন জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আপনারা আমাদের পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই অ্যাপার্টমেন্ট আমরা যেখানে যেই মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করি সলাতে তারাওয়িহ সহ পাঁচ ওয়াক্তের নামাজ আমরা যেখানে আদায় করি এটি হচ্ছে সেই বিল্ডিং এবং এই এখানের মুসল্লিগণ আমাদের পেছনে নামাজ পড়েন তো আপনাদের সাথে আজকে এই বিষয়টা শেয়ার করলাম আর মূলত এখন যে সময়টা এখন ফজর নামাজ পড়ে আমরা বের হয়েছি ফজরের সালাত আদায় করে আমরা বের হয়েছি এবং চমৎকার কিছু মুহূর্ত আমরা অনুভব করছি এবং আমাদের এই অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওতে আসা তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এই মুহূর্তে আমরা যাচ্ছি সামনে একটা মসজিদ আছে এবং সেই মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব ওনারা আমাদের খুবই ভালোবাসার একজন মানুষ ভালোবাসার দুজন মানুষ একজন না যেহেতু ইমাম মুয়াজ্জিন দুজন আছে তো আমরা এখন সেখানে যাচ্ছি এবং ওনারা ওয়েট করছে আমাদের জন্য চলুন দেখা যাক কি হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে আসছি আমরা সেই মসজিদের উদ্দেশ্যে আর এই মসজিদটি হচ্ছে সাইনবোর্ড থেকে চাষাড়ার দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তার বাম দিকে হচ্ছে মসজিদটি এবং জালকুড়িতে বৃষ্টিধারাতে মসজিদের নাম হচ্ছে হাসনা খিরত আলী এই নামের পেছনে একটি রহস্য আছে যে রহস্যটি আমরা এই মসজিদের ইমাম সাহেবের নিকট থেকে জেনেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলতে হচ্ছে এই যে পেছনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তার উভয় পাশেই হচ্ছে কি বলে কারখানা জুট মিলস যেটাকে বলা হয় এই মিল হচ্ছে রাস্তার উভয় পাশে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যে মসজিদে চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা মসজিদটি আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মসজিদ এবং এই মসজিদে
যখন নামাজ হয় তখন পুরো মসজিদ একদম ভরে যায়। মসজিদে যখন সালাত হয় মাশাআল্লাহ পুরো মসজিদ ভরে যায় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এবং আমরাও দেখেছি যে পুরো মসজিদ একদম শেষ পর্যন্ত কিন্তু মুসল্লি দ্বারা একদম পরিপূর্ণ হয়ে যায়। তো এটা খুবই আনন্দের একটা বিষয় এবং খুবই ভালো লাগার একটা বিষয়। আরেকটা বিষয় যেটা, হাসনা খেরত আলী এই মসজিদের নাম, এবং হাসনা খেরত আলী এই মসজিদের নাম হওয়ার পেছনে বিশেষ একটি রহস্য রয়েছে। আপনারা জানলে অবাক হবেন, আশেপাশে আরও দু চারটা মসজিদ আছে এবং একটা হাই স্কুল আছে, মডেল হাই স্কুল আছে, এবং ওইটার নাম হচ্ছে খেরত আলী। তো আমরা যখন প্রথম এসেছি খেরত আলী সব কিছুর নাম বা সব জায়গায় শুধু খেরত আলী দেখা যাচ্ছে ব্যাপারটা বুঝলাম না। তখন ইমাম সাহেবের স্মরণাপন্ন যখন হয়ে আমরা বিষয়টা জিজ্ঞেস করলাম, উনি আমাদেরকে অবগত করেছেন আলহামদুলিল্লাহ যে খেরত আলী ছিল একজন খুবই দানবীর একজন লোক, একজন ব্যক্তি ছিল খুবই ভালো ভালো মনের। তো সে এই জায়গাগুলো মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছে এবং খুবই ভালো একজন মানুষ ছিল। তো এই মসজিদের নাম খেরত আলীর পূর্বে হাসনা লাগানো হয়েছে, এর কারণ হচ্ছে ওনার ওয়াইফের নাম ছিল হাসনা। তো উনি ওনার ওয়াইফকে জায়গাটুকু হেবা করে দিয়েছিল, আর ওনার ওয়াইফ এই জায়গাটুকু মাদ্রাসার মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছে। তো মাশাআল্লাহ, এটা আমরা শুনে খুবই ভালো লেগেছে, এটা শুনে আমরাও খুবই আনন্দিত। এবং হাসনা খেরত আলী স্বামী স্ত্রী তাদের উভয়ের জন্যই আমরা মন থেকে দোয়া করি মহান রব্বুল আলামিন যাতে তাদের উভয়কে জান্নাতে ভালো রাখে এবং তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তারা উভয়ই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরেকটা বিষয় লক্ষ্য করতে পারছেন যে আমাদের পেছনে যিনি আছে তিনি কিন্তু খুবই লজ্জাবতী, না সরি, তিনি কিন্তু খুবই লজ্জা পায় যার কারণে তিনি ক্যামেরার সামনে আসতে পারছে না। আপনারা দোয়া করবেন যাতে তার লজ্জাটা একটু কমে যায় এবং ভবিষ্যতে যাতে সে আমাদের সামনে আসতে পারে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ভিডিও করে, ঠিক আছে, ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ বলেন। দর্শক, আরেকটা বিষয় কিন্তু বলতেই হয়, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম দেখতাম একটু পরপর পুকুর, আপনারাও দেখেছেন যে একটু পরপর শুধু পুকুর, আর এই পুকুরে কিন্তু মাছগুলো শুধু মরে যাচ্ছে, এটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয়। কি বলেন আপনি ভাই? জি জি ঠিক, এই যে ঠিক বলেছেন, এই যে মাছগুলো মরে যাচ্ছে, যে একটা দুইটা তিনটা রুই মাছ, হ্যাঁ রুই মাছ, পাঙ্গাস মাছ, এই যে একটা চারটা মাছ, কাতল মাছ, এগুলো কিন্তু মরে যাচ্ছে। ওই যে এই মাছগুলো কিন্তু এভাবে, এটা কিন্তু দূষিত পানি, কষ্টের একটা বিষয়। আর এই পানিটা পরিষ্কার না মনে হয়, দেখতে যদিও পরিষ্কার মনে হচ্ছে কিন্তু হয়তো কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু কারণে, যেহেতু আশেপাশে অনেক কারখানা, মিল, ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, তো হয়তো এটার কারণেও হতে পারে আমাদের যেটা মনে হচ্ছে। আপনাদেরকে একটু যদি দেখাই মাছগুলোর অবস্থা, এই যে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা মাছ দেখেন, এত বড় মাছ, এটা মনে হয় আজকে রাতে এই অবস্থা হয়েছে, এটা আগে এরকম ছিল না, আজকে রাতেই মনে হয় হয়েছে এটা। আমরা গতকাল এখানে এসেছিলাম কিন্তু আমরা এই অবস্থা দেখিনি, কিন্তু আজকে এটা এরকম। সাথে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা মাছ, দেখতে পাচ্ছেন একটু দূরত্বে গেলে এই যে আরেকটা মাছ আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এদিকে এই যে এখানে হচ্ছে আবার আরেকটা মাছ, এই যে, এবং ওই যে আরেকটু দূরে আরো একটি মাছ। তো আশেপাশে আরো পুকুর আছে, আমরা দেখলাম যে পাঙ্কাস মাছ, তারপর কি মাছ, কাতল মাছ, আর রুই মাছ, এই মাছগুলো কিন্তু মরে মরে এগুলো এই অবস্থা হয়েছে। যদিও দেখা যাচ্ছে পুকুরটা পরিষ্কার, বাট হয়তো কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছুর কারণে এরকম হালত হয়েছে। আর এই হচ্ছে মেন রাস্তা, আপনাদেরকে একটু দেখাই জুম করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা, ওই যে ট্রাকগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাস্তার পাশেই ট্রাকগুলো। তো এই মেন রাস্তার পাশেই অবস্থিত এই যে হাসনা খেরত আলী জামে মসজিদ, এবং এই হাসনা খেরত আলীর কথাই এতক্ষণ যাবত আপনাদেরকে বলেছিলাম। এবং আমরা এই মসজিদে অবস্থান করেছিলাম দুই দিন, না দুই দিন সময়ের মতো, আমরা প্রথম দুই দিনের সময়ের মতো আমরা এখানে অবস্থান করেছিলাম। আর এই রাস্তাটা হচ্ছে সাইনবোর্ড থেকে, দর্শক মন্ডলী, সাইনবোর্ড থেকে যে রাস্তাটা গিয়েছে চাষারার দিকে, ওই রাস্তার হাতের বাম দিকে কিন্তু হচ্ছে এই মসজিদটি, এবং আমরা আছি ওই যে আমাদের বিল্ডিংটা, আমরা যেটার ভিডিও আপনাদেরকে পূর্বে দেখিয়েছিলাম, দেখা যাচ্ছে তো মনে হয় ওইটা, না নাকি ওইটা, না এই যেটা দেখা যাচ্ছে ওইটাই তো একদম। দর্শক মন্ডলী, এই যে একটু দেখা যাচ্ছে যে এটা, এই বিল্ডিংটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, যাই হোক, তো এই হচ্ছে হালত আর কি। আর এই যে ইনি হচ্ছে
আমাদের আরেকজন হাবিব সাহেব লাজুক, খুবই লাজুক প্রকৃতির, সে খুবই লজ্জা পায়। একটা বিষয় হচ্ছে এটা যে তিনি খুবই লজ্জা পায় এবং তিনি ক্যামেরার সামনে আসতে চায় না। উনি কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। এটা কোন খুবই দারুণ, তবে তার হাসিটা খুবই দারুণ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, খুবই চমৎকার হাসি। দর্শক মণ্ডলী তো পুরোই অবাক হয়ে যাবে আপনার হাসি দেখে। আমাদের ভিডিওটা যেন ইউটিউবে ফেসবুকে না ছড়া হয়। আচ্ছা আচ্ছা, উনি বলছে যে আমাদের ভিডিওটা যাতে করে ইউটিউবে এবং ফেসবুকে ছড়া না হয়, সে কিন্তু খুবই ভালো লাগার একটা বিষয়। এই যে উনি কিন্তু একটু আগে বলেছে যে আমাদের ভিডিওটা যাতে ইউটিউব এবং ফেসবুকে ছড়া না হয়। এখন আমরা বারবার দর্শক মণ্ডলী করে বলছি, এগুলো কাকে বলছি যদি এগুলো ছড়াই না হয়? আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল, এই টাইমটাতে বেসিক্যালি এই টাইমটাতে একদম ফ্রি থাকে, রাস্তাটা একদম ফাঁকা থাকে এবং সেই সাথে কোনো আওয়াজ নাই, এলাকাটা তো এমনিতেই নীরব। তারপর হচ্ছে আবার ফজরের পর টাইমটাতে তো আরও নীরব থাকে। তো মূলত এই টাইমে আমরা আসলাম, একটু ঘুরে এলাকাটাও আপনাদেরকে দেখালাম, এলাকার কিছু হালত বর্ণনা করলাম এবং আপনাদের সঙ্গে কিছু টাইম পাসও হয়ে গেল। পবিত্র রমজান মাস, রমাদান মাস, আমরা রমাদানের কদর করার চেষ্টা করব এবং কিছু আমল আপনাদেরকে আজকে বলবো, ছোট্ট কিছু আমল বলবো, ইনশাআল্লাহ আপনারা করার চেষ্টা করবেন। সাথে আছেন মাওলানা আতাউর রহমান সাহেব, তিনিও বলবেন। আমি প্রথমে ছোট্ট করে একটু বলি, বুখারী শরীফের সর্বশেষ হাদিস যেটি, বুখারী শরীফের সর্বশেষ হাদিস যেটি সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, যে মহান রব্বুল আলামিনের দরবারে দুটি কালেমা খুবই প্রিয়। সে দুটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুটি কালিমা বর্ণনার পূর্বে আরেকটু কথা বলেছেন, সেটি হচ্ছে খাফিফাতানি আলাল লিসান, যেটা জবানে উচ্চারণ করতে খুবই সহজ হয়, এবং সাকিলাতানি ফিল মিজান, জবানে যদিও খুবই সহজ, একদম হালকা, এত কষ্ট হয় না উচ্চারণ করতে, কিন্তু মিজানের পাল্লায় যখন এটাকে ওজন করা হবে তখন তার ওজন হবে অনেক বেশি। আমরা তো এটাই চাই যে পরিশ্রম করব কম, মুনাফা হবে অনেক বেশি, আমরা অল্প পরিশ্রমে অনেক বেশি লাভ চাই, ঠিক কিনা? ঠিক। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই পথ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, অল্প পরিশ্রম করব কিন্তু মুনাফা হবে অনেক বেশি। তারপর সেই হাদিসটি কি? যে খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারো বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটি কালেমা আপনারা প্রত্যেকই পড়বেন, জবানে খুবই সহজ, উচ্চারণ করতে এত বেশি কঠিন না, কিন্তু এটার ফজিলত অনেক 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 বেশি। আপনারা এটা আমল করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমল করতে পারেন অনেক বেশি ফায়দা হবে। তো এখন চলে যাচ্ছি মাওলানা আতাউর রহমান সাহেবের কাছ থেকে, উনি ছোট্ট কিছু আমলের কথা আপনাদেরকে বলবেন এবং সেই অনুযায়ী আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনতেছিলেন হাফেজ মাওলানা রিফাত বিন রিয়াজের কাছ থেকে কিছু আমলের কথা। তো আমি সংক্ষিপ্ত একটি আমলের কথা বলবো। সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেকগুলি আমলের কথা রয়েছে, তার মধ্য থেকে একটি আমল হচ্ছে সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি ছোট্ট একটি দোয়া, যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, এই দোয়াটা পরিবেশন করে তিনবার অথবা সাতবার যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তাকে আসমান এবং জমিনের মধ্যে যত মুসিবত রয়েছে সমস্ত মুসিবত থেকে মুক্তি দান করবেন এবং নাজাত দান করবেন। আমরা সকলে এই দোয়াটা সকাল সন্ধ্যা নামাজের পরে পরিবেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কি এখানে সমাপ্ত? ঠিক আছে, এখানে সমাপ্ত হোক আজকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুবই চমৎকার একটি আমলের কথা আপনাদেরকে বলা হলো। আশা করি যদি আপনারা এইভাবে আমলগুলো করতে পারেন অনেক ফায়দা হবে, এবং আমলগুলো, এই দোয়াগুলো কাদের মুখস্থ আছে কাদের মুখস্থ নাই কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিবেন, মন্তব্য ঘরে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। আর নেক্সট টাইম আরও ভালো ভালো কিছু দোয়া নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব
যে দোয়াগুলো আপনারা করলে আশা করা যায় অনেক ফল পাবেন, অনেক फायदा হবে ইনশাআল্লাহ। আমরা সেই চেষ্টাই করব, ট্রাই করব ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদেরকে যাতে দেওয়া যায়। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালোই লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।